মুত্তালিবকে দেখে বোঝা যায় তার কষ্টটা। উঠে দাঁড়াতে পারে না, পারে না হাঁটতেও, স্থান পরিবর্তন করে গড়াগড়ি দিয়ে। এতে তার খুবই কষ্ট হয়। চলাচলের ভরসা মায়ের কোল, তার জন্য দরকার একটু সহযোগিতা, সহমর্মিতা, প্রয়োজন হুইল চেয়ার। তারপর যখন 6 মাস বয়স হলে বসে না, তখন নিয়ে ডাক্তারের কাছে গেলাম সিরাজগঞ্জে। ডাক্তার বললো যে ওই গর্ভে থাকতে যে টিকা দিছে, টিকার দোষ পড়ছে। ধুনুট নিয়ে গেলাম, ধুনুটের ডাক্তারও ওই করলো। 6 বছর বয়স পর্যন্ত চেষ্টা করছি, কিন্তু তারপরে আর হরি নেই। তো এই অবস্থায় আছে, চলাফেরা হেয়ারও কষ্ট, আমারও কষ্ট। মুত্তালিবের বাড়ি বগুড়ার ধুনুটের কামারপাড়া খাদুলি গ্রামে। তার বাবা আব্দুল বারিক হোটেল শ্রমিক। মা নূরভানুকে ব্যস্ত থাকতে হয় ছেলেকে নিয়ে। সহায় সম্বল বলতে 500 বসত ভিটা, বাবার সামান্য আয় দিয়ে কোনো মতে চলে সংসার। যে সর ভালো আছে, করবে যা করলো, খালি সিঁড়ি কাম করছি আমি, কিন্তু সর আমার ভালো হইল না। যাই গিয়ে আর কপালে নাই, কপাল আমার এইরকম তুই হেড থেকে নিয়ে যে এরকম কষ্ট হোক, এই সর নিয়ে এলা কোনো জেবের ভারি নে, সর জাগাবের ভারি নে, সর রোজন হওয়া গেছে, ভার হওয়া গেছে, পাহে না পোশাক করে বিছনে খাতা ভরে দুইয়া পরিষ্কার হতে আনাগে, এমরা ভালো মতো জিনিস খাওয়াই ভাই নে, জোড়াবে পারিছেন খাওয়াই ভাবুন। মোতালিপের জন্মই যেন আজন্ম পাপ। জন্ম স্বাভাবিক হলেও 6 মাস বয়সে অজানা রোগে হয়েছে বহুমাত্রিক প্রতিবন্ধী। বর্তমান তার বয়স 22 বছর। পরে 2 মাস লাগে, 6 মাস বয়স বলে পারে যে বসে, সেই বসানোর চেষ্টা করলাম তা বসে না, হয়ে সময় আমরা দিশা পাচ্ছি যে সলের হুম অবস্থা। ব্যাকমালা এই গ্রাম ধরে ব্যাকমালা চিকিৎসার জন্য ই করা হয়েছে, হারে নাকি পরে লাগা এইভাবে গড় করতেছে। সেই আতুর ঘর থেকে ছেলের সব কাজ করতে হয় নূরভানুকে, কিন্তু এখন তার আর শরীরে কুলায় না। আমার এই ছল ছোটোর সময় আমি কোলে করে এই এখানে ওখানে নিয়ে যেতাম, রাস্তাতে কোলে করে নিয়ে আসতাম, কিন্তু বড় হওয়ার কারণে আমি আর তাকে কোলে নিতে পারি না। তাই একটা হুইল চেয়ারের জন্য আমার আবেদন, আমি একটা হুইল চেয়ার পালি, ছলের চলাফেরার আলা সুবিধে হতো, আমারও কষ্ট থেকে আমি বাঁচতাম। অভাবের সংসারে ছেলের জন্য বাড়তি কিছু করাটাই কঠিন। টাকার অভাবে হুইল চেয়ার কিনে দিতে পারছেন না ছেলেকে। হুইল চেয়ার ডাল্লা দিল মা ফাইলে না, ফাইলে মানে তালি ফাইলে সলটু নিয়ে যাবে, সড়কে যায় নিয়ে যায়, আবার নিয়ে এসি। এই যে বৃষ্টি নামবো, ওই ভাই নামাতে হিন পারাবোর কেতো, এই বন্ধু পানি বসে, ওই পানির মধ্যে শেষ করে যাবো, না হলি মানবো না, যাই বুঝি হয়তো ভালো ঠেকে না বাড়ি। বয়স হয়ে গেছে 22 বছর, আর তো মন তো চাই যাই মেলা কানে দিলে আমার ভালো ঠিক। এদিকে অসহায় পরিবারটির জন্য কিছু একটা করার আশ্বাস দিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ছেলেরা যে এরকম প্রতিবন্ধী এটি অবশ্য আমার জানা ছিল না, তো আমি যেহেতু জানলাম আমি অবশ্যই আমার ইউনো মহোদয়ের সঙ্গে কথা বলে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে একটা সুব্যবস্থা আমি করবো ইনশাল্লাহ। সরকার কিংবা বেসরকারি সংস্থার সহায়তায় প্রতিবন্ধী যুবকের ভাগ্যে জুটবে একটি হুইল চেয়ার, এমনটাই প্রত্যাশা অসহায় পরিবারটির। রফিকুল আলম, দৈনিক করতোয়া, ধুনুট, বগুড়া।